নেতি প্লাস্টিকের একজন সফল উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, এর মধ্যে আড়াইশো কম কাউন্সিলার এখন বর্তমানে যে নিয়োজিত আপনার অনুযায়ী পাইছে, এই ব্যাপারে আপনার মতামতটা বলেন। আসসালামু আলাইকুম। 38 নম্বর ওয়ার্ডের বর্তমানে আমি কাউন্সিলর পদপ্রার্থী। আমি দেশের পক্ষ থেকে আমাকে নমিনেশন দিয়েছে। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমার আত্মীয়ের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। উনি যেইভাবে এই সরকার আসার পর থেকে যেইভাবে দেশকে যেভাবে উন্নয়ন করা হয়েছে, আমরা মনে করি এই কর্মকাণ্ড আমাদেরকে জয়ী রাখতে হবে। আমি আত্মীয়দের যেভাবে আনাচে খানাচে অলিগলি যেগুলো আমি কাজ করছি জনগণের সেবামূলক কাজ করার জন্য, আমাকে সৃষ্টি রব্বুল আলমের সৃষ্টিকর্তার ছায়ার উপরে আমি আছি, সেই ছায়ার অনুকরণ আমি করতেছি। বর্তমানে যেভাবে আমাকে নমিনেশন দিয়েছি, নমিনেশনের মাধ্যমে আমি জনগণের সুখে দুঃখে আমি আছি। বর্তমানও তাদের সাথে আমার আমি 38 নম্বর ওয়ার্ড, আমার একটা পরিবার আছে, সেই পরিবার আমি মনে করতেছি 38 নম্বর ওয়ার্ড আমার একটা পরিবার মনে করি। আমার কর্মকাণ্ড আমি করতেছি, আমি আশা করি আমার ফাড়ি থেকে আমাকে নমিনেশন দিয়েছে, সেই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে, যেভাবে ওনার উনি নিজে তদন্ত করে সব জায়গা তদন্ত আসার আমার পক্ষে এসেছে। নেতাদেরকে, আমার পার্টির নেতাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সেই জন্য আমি বলতে চাই আগামী দিনের উন্নয়নের খান্ডার হিসেবে জনগণের সেবামূলক কাজ করার জন্য যে আমাকে নমিনেশন দিয়েছে, সেই জন্য আজীবন আমি কৃতজ্ঞ থাকবো। যেদিন আমার মরণ পর্যন্ত আশা করতে আপনার পারবেন, আপনাদের সুবিধায় অসুবিধায় আমি 38 নম্বর ওয়ার্ডের সবাই আমার সবাইয়ের সাথে আমি আসি, ভবিষ্যতে থাকবো। নির্বাচন আমি করতেছি, নির্বাচন চাঁদাবাজি করার জন্য আমি নির্বাচন আমাকে প্রার্থী দেয় নাই, জনগণের সেবামূলক কাজ করার জন্য প্রার্থী দিয়েছে, জনগণের সুখে দুঃখে বাবা খারাপ দেখাশোনা করার জন্য আমাকে প্রার্থী দিয়েছে। সেই জন্য আপনার দোয়া করবেন, আমার 38 নম্বর ওয়ার্ডের জনগণকে আমি আহ্বান করতে চাই, সবাই আপনারা নির্বাচনে প্র্যাকটিক্যাল বিডে নির্কেন্দ্র থাকবেন। আমার অনুরোধ আপনাদের কাছে আমি কিছু চাই না, কোনোদিন জন চাই নাই, দৌলত চাই নাই, আপনাদের ভালোবাসার জন্য আমি আছি। ভবিষ্যতে কেন্দ্রতে আপনারা নির্বাচনে আমার অনুরোধ, আমি আপনাদেরকে এই 5-10 বছর কিছু চাই না, এবার আমি আপনাদের কাছে চাই আপনারা কেন্দ্রতে একবার থাকবেন, কেন্দ্রতে থাকি আমার ভালো খারাপ আমরা দেখি, মনে করবেন আপনাদের সুখে দুঃখে আছি, ভবিষ্যতে থাকবো। সেই জন্য আমি 38 জনগণকে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই সবাই।